অনেক সময় বাড়িতে যেতে পারি না, হাঁসের মাংস খেতে ইচ্ছা করে, তো হাঁস কিনলাম, বিফ কিনলাম, তারপর মাছ কিনলাম, দুই রকমের রুই মাছ কিনলাম। এগুলো কি নিজে রান্না করবেন? হ্যাঁ। নতুন বছরে আপনার পরিকল্পনা, আপনার রেজুলেশন কোনটা একটু জানি যদি? আমার পরিকল্পনা আছে, আমার দুই ছেলে, বড় ছেলেকে বিয়ে করাবো, মেয়ে দেখছি। বড় ছেলে বাইরে থাকে, জার্মান থাকে, তো ওর জন্য মেয়ে দেখছি, বিয়ে দিব। আর একটু ঘোরাঘুরি করব, সিলেট যাব নতুন বউকে সঙ্গে নিয়ে, বৌমাকে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নতুন বৌমাকে সঙ্গে নিয়ে। থাকে না যে এই বছরে আমার এইটা করার ইচ্ছা আছে, যেমন একটু আগে এক কাস্টমার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন এই বছরে তার ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছা আছে, আপনার কি ইচ্ছা? আমি আসলে এখনো ডিসাইড করিই নাই, ছেলেকে বিয়ে তো হবে না এই বছর। হ্যাঁ হ্যাঁ, আকিকা দেওয়া হবে আই গেস, আকিকা দেওয়া হবে নাকি? কমপ্লিট, ওই বছরে করা হয় না, ইনকমপ্লিট ছিল, এই বছর আমি এই স্বপ্নটা পূরণ করব। হ্যাঁ, এরকম তো অনেক স্বপ্নই থাকে সবারই, আমারও আছে। স্বপ্নটা কি শেয়ার করা যায় এই মুহূর্তে? না। নতুন বছরে কোনো রেজুলেশন আছে? আপনার স্বপ্ন কি এই বছরের? খেয়ে ভরে বেঁচে থাকে। খুবই ভালো লাগলো দেখে, মনে পড়ে গেল ছোটবেলায় আমি ওই বাজারের লিস্ট লিখতাম আব্বুর জন্য। হয় কি বাসা থেকে বলে দেয়, কিছু দূর আসতে আসতে দুই তিনটা ভুলে যাই, পরে দেখা যায় যেটা দরকার নেই সেটা নিয়ে যায়, আর যেটা দরকার সেটা নেওয়া হয় না। যে কারণে আজকে আমার ছেলেকে নিয়ে আসছে, ও বুদ্ধি করে এটাকে একদম মানে লিস্ট লিখে নিয়ে আসছে আর কি। নতুন বছরের স্বপ্ন আসলে অনেক ধরনের স্বপ্ন আছে, যে জীবনকে আরও কীভাবে সামনে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যায় সেভাবে একটা ব্যাপার আছে। তারপর আরও ফিউচার নিয়ে অনেক ধরনের কাজ আছে, সেই সব কাজগুলো ফুলফিল করা, এটাই আর কি। এই নতুন বছরে আপনার নিউ ইয়ার রেজুলেশন কি? I feel so happy. আর কি করতে চান এই বছরে? আপনার কি করার ইচ্ছা আছে? আমার বার্থডে আসবে, আমি সেলিব্রেট করতে চাই, একটা ভেকেশনে যেতে চাই। নতুন বছরের পরিকল্পনা হচ্ছে এই তো নিজের বাজেটের মধ্যে ভালোভাবে বেঁচে থাকাই তো। 2024 কি স্বপ্নের সাথে থাকা হবে? সাথে আছি আমি লাস্ট 15 বছরের মতো হবে, কারণ আমাদের বাসা থেকে সবসময় স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। স্বপ্ন তো কেন করা হয়, স্বপ্নের কি আপনার বারবার স্বপ্নতেই নিয়ে আসে? প্রোডাক্টগুলো ভালো, মান ভালো, এই কারণে। আর দামটা? দাম রিজনেবল, দাম ঠিক আছে, দাম খারাপ না, রিজনেবল, ঠিক আছে। সব কিছু অতি অল্প সময়ের মধ্যে সব কিছু ক্যারি করা যায়, এবং মানে জেনুইন, এখানে সব কিছু মানে ফ্রেশ পাওয়া যায়, যার কারণে আমি এখানেই করি সবসময়। নতুন বছরের পরিকল্পনা হচ্ছে, বিশেষ করে বাজারের রেটে যদি বলেন, তাহলে হবে যে স্বপ্ন কিংবা এই ধরনের আউটলেট যেগুলো আছে সেখান থেকে আমরা এটা বেশ কিছু অফার টফার করি নতুন বছরের জন্য, এগুলি অ্যাভেল করা আমরা, এবং আগেভাগে এগুলি নিয়ে রেখে, জমিয়ে রেখে সাশ্রয়ী দামে নিয়ে কিনে স্টোর করার। আপনি যদি মার্কেটে যান, ওইটা আপনাকে কিন্তু চুজ করতে কোনো মানে আপনি অপশন দেবে না, বাট এখানে আমি আমারটা আমার ইচ্ছা মতো আমি এটা পছন্দ মতো নিয়ে আমি ওইটা দিলে ওনাদের যে যারা আছেন ওনারা ওইটা সুন্দর প্যাকেট করে মানে এটা দিয়ে দেন। এটা সবচেয়ে আপনার যদি এখানে ব্যাট রাখা হয়, এরপর এটা কিন্তু আমার মনের মতো কাঁচা শাকসবজি মাছ মাংস তো কিন্তু কোনো ব্যাট রাখা হয় না। ব্যাট নাই, এটা 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 অবশ্যই ঠিক। হ্যাঁ, কিন্তু মানে আদারওয়াইজ এটা আমার কাছে খুব ভালো লাগে। স্বপ্ন বাজারের অভিজ্ঞতা সবসময় ভালো, পরিচ্ছন্ন বাজার করা যায়, সব যা চাহিদা থাকে তা পাওয়া যায়, আমি সন্তুষ্ট।